অবস্থাটাও দেখাই, আলমারি পুরো খালি করে সমস্ত শাড়ি বের করা হয়েছিল, তার মধ্যে এখন কিছুটা গোছানো হয়েছে, বাকি এখন এতগুলো গোছানো বাকি। এর নিচে কে ঢুকিয়েছিল পকেটটা? তুমি তুমি ঢুকিয়েছো? এটা দিদিয়ার তরফ থেকে তো সোনার আংটি, এটা তোর লকারে রাখা ছিল, এটা খোঁজার জন্য দেখ কত কিছু করতে হলো। ছনর এটাও মানে পুরস্কার যে খুঁজে দিয়েছে ব্যাগ, তার জন্য কিছুতেই আলমারি গুছাতে দেবে না। এতক্ষণ ধরে এগুলো সব লোডপাট করা হয়েছে, এবার যেগুলো গুছিয়ে রাখবে সেটা আর কোনো কিছুতেই হবে না। কি করেছে এখানটা? কি করেছে বলো? সকাল সকাল আছে, তোমার নাতি তোমাকে কি সারপ্রাইজ দিয়েছে মা? সারপ্রাইজ হলো? কি হলো এটা? এখানে ডিমটা রাখলাম আমি, যে ডিম পাউরুটি করব, দুটো ডিম রেখেছিলাম এখানটা। বাবা তো খাবে না, যেমন আমার তোর জন্য বাড়াবাড়ি প্রচুর রে ওর সাথে পাড়া যা। আবার দেখো তো, এক তো ফাটিয়েছিস, আবার চল খাদ্য দিবি। এই যে আরেকজন সকাল থেকে টিটুর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, ওপরে গেছিল, ওপর থেকে কিছুতেই নামবে না, এখন জোর জার করে নামানো হচ্ছে। গেছো বাঁদর একটা? এই যে টিটু ওপরে যাচ্ছে, ওকেও যেতে লাগবে। না আর যাবে না, তুমি খাও খাও করবে, চলো। এই যে ও উঠে যাবে, ও উল্টে চলে যাবে, চলো চলো চলো। আই যায় না, পড়ে যাবি কিন্তু, দেখো দেখো বেড়া দিয়ে তোমার লাভ আছে। আমরা খাচ্ছি, আমি আর মা এখন খাচ্ছি, এই যে রুটি আর সোয়াবিন আলুর তরকারি। ওই যে দিদিয়া দিচ্ছে, নে দিদিয়া দিচ্ছে, এটা ছাড়। আমি দেখলাম মাম্পা, ভিডিও করলাম, একা একা নামলো খাটের থেকে। আজকে যে ভিডিও করলাম একা একা নামাটা, আমি বুঝেছিস এখন ওই যে ড্রেসিং টেবিলের ওখানে গেছে দুষ্টু ছেলেটা, দেখি 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 মুখটা একটু দেখি তো, নাকের বুচি। আজকে এখানে বাদাম ভাজা হয়েছে, নরমালি বাদাম ভাজাটা করা হয় এমনি খাওয়ার জন্য, আজকে বাদাম ভাজাটা করা হয়েছে এটা দিয়ে একটা রান্নার রেসিপি হবে, সেটা হবে বাদাম দিয়ে পাটা, যেটা আমরা ভাত দিয়ে খাবো। দেখা যাক প্রথমবার খাবো কেমন লাগে, আজকে অল্প করেই করা হবে, যদি ভালো লাগে তাহলে আবারও করা হবে। কি রে পকে, টিটুর সাথে গিয়ে বাইরে থেকে ফুল নিয়ে আসলো, এখন ফুল খেও না কিন্তু, ফুলটাকে খেও না কিন্তু পকে, আর যাই কলো বাইরে, আজকে আবার সারাটা দিন রোদের পরে কালো হয়ে আসলো পুরো। আজকের খাওয়া হচ্ছে এই বাদাম বাটা, ঢেঁকির শাক, কোয়াশ আলুর তরকারি আর ডাল। আ পকে, পকে পকে কি রিক্স নিয়ে এখানে হাতাহাতি করছে, না পকে পকে পেপার পড়ছে, ও পেপার পড়ছে পকে, পড়ো তো পড়ো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলো বলো টিটুমানি বলো বলো, ও বাবা বো 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 বো, একসঙ্গে দাঁড়ো,
এখন নিউজ পেপার পড়ে এই যে এই যে কি অবস্থা, যতগুলো পেপার ছিল এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। কি রে পকলে, এগুলো ভালো লাগে করতে নোংরামি? বাড়িতে পকর অত্যাচারে আমরা অস্থির হয়ে যাই, এখন সুনকির কাছে দিয়ে গেলাম আর আমরা রাখতে পারছি না। চুলটা বাঁধার এত চেষ্টা করলাম, বাঁধতে দিল না। আর এই যে সুনকি চিরুনি দিয়ে এত ইয়ে করে আছড়াচ্ছে, ওর কোনো কমপ্লেন নেই। তুমি এরকম পার্সিয়ালিটি করো তো বাপা, ঠিক আছে? এত পার্সিয়ালিটি সুনকি, মা স্যালাডের প্যাকেট এই সন্ধ্যাবেলায় হাতে নিয়ে বসে আছে, কারণ এখানটাতে এই যে গাজর পেঁয়াজ ওখানে শশা এগুলো দিয়ে বানানো হবে টিটু দেবীর জন্য এগরোল। এর আগের হ্যাঁ স্পেশাল ব্যক্তি আমাদের, না আমরাও খাবো কিন্তু পারপাসটা হচ্ছে টিটুর জন্য। টিটুর জন্য আগের দিনই প্ল্যান করা হয়েছিল, তো ও আসেনি তাই আমরা নিজেরা নিজেরাই খেয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ও আছে, তাই এখানে বসানো হয়ে গেছে রোল। অলরেডি একটা বাবাকে দিয়ে দিয়েছি, এটা সেকেন্ড ওয়ান, এটা টিটুকে দিয়ে দেবো যার জন্য অ্যাকচুয়াল বানানো। এই যে এই যে আমরাও খাচ্ছি আর পকলাও খাচ্ছে, পকলা শুধু ডিম রুটি আর আমাদের রোল, তাই না পকলে? কেমন ভানো, বলো ভানো, ভানো খাও খাও, ওই যে তোমার ওটা খাও, তোমার ডিম পাউরুটি কোথায়? ডিম রুটি না, এটা না, ওইটা 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 তোমার তো কোনটা? ওখানে আমারটাই দেখাচ্ছে, এটা তো রুটি। আমাদের বাড়ি ছাড়খাড়, একদম ছাড়খাড়, যে আলমারির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা লাস্ট পকর হাতে দেখা গেছিল। এখন সব ঘর, মানে এই যে এই ঘরের, হ্যাঁ এই ঘরের অবস্থাটাও দেখাই, আলমারি পুরো খালি করে সমস্ত শাড়ি বের করা হয়েছিল, তার মধ্যে এখন কিছুটা গোছানো হয়েছে, বাকি এখন এতগুলো গোছানো বাকি। এই শোকেস, এই যে ট্রলি বের করা হয়েছে, এই খাটের নিচ পুরো বাড়ি লন্ড ভন্ড। এই যে বাচ্চা এখন রাত 8:45, সেই গতকাল থেকে খুঁজে খুঁজে এই যে ফাইনালি চাবি পাওয়া গেছে আলমারির নিচে। কে ঢুকিয়েছিল পকেটা? তুমি তুমি ঢুকিয়েছ? হ্যাঁ এটা খুঁজে পাচ্ছে না কেউ, কেন ঢুকিয়েছো এখানে? কিভাবে দেখালো যে ও করেছে? আজকে মা ডাক্তার দেখানোর ডেট ছিল, সেটা মা যেতে পারলো না, শুধুমাত্র এই চাবি পায়নি জন্য। কে ঢুকিয়েছিল আগে বল, টাকা কে ঢুকিয়েছিল? তুমি কেন বলনি তাহলে? আংটি দিলাম, এত সুন্দর কাজ করা, নে এটা দিদিয়ার তরফ থেকে তো সোনার আংটি, এটা তোর লকারে রাখা ছিল, এটা খোঁজার জন্য দেখ কত কিছু করতে হলো। থ্যাংক ইউ বল দিদিয়াকে, সুন্দর লাগছে গো, একদম একটু বড় হয়েছে, আর একটু বড় হয়ে যদি পড়তে পারবে এটাও। ওকে এবার আংটি হারাবি না, মার খাবি একদম, যত্ন করে রাখ। এই যে আমার হাতে একটা, আর এই যে তোমার হাতে একটা দিদি আর আংটি। ছনর এটাও মানে পুরস্কার যে খুঁজে দিয়েছে ব্যাগ, তার জন্য থ্যাংক ইউ বলো ওকে, থ্যাংক ইউ বলো। কিছুতেই আলমারি গুছাতে দেবে না, এতক্ষণ ধরে এগুলো সব লোটপাট করা হয়েছে, এবার যেগুলো গুছিয়ে রাখবে সেটা আর কোনো কিছুতেই হবে না। মা বলছে ঢুকিয়ে রেখে দেবো তার হাতকে, আলমারির ভেতরেই ঢুকিয়ে রেখে দেবো, তো কর তুই কি করার, কেন থাকো এখন কেন? তাই ঠিটুকে বললাম যে আজকে তো তুই একজন বেশি আছিস না, ওই যে তুই একজন মানুষ বেশি ওর পেছনে, আর প্রত্যেক দিন আমরাই ওকে নিয়ে যে আবার এখন বাসের মতো চেহারা মাম্পা, ছেলের অত্যাচারে পাট কাটি তারপরে ঝাঁটার কাটি হয়ে আসবে। আমি সবসময় ভাবি ও কি করবে পাগলাটাকে নিয়ে, পাগলাটা সব জায়গায় চেয়ার নিয়ে নিয়ে যায় আর উঠে জিনিস ধরে, তাকে জিনিস
10:10 আর এখানটাতে আমার ডিনার রেডি, হেলদি শেক। আর এইদিকে পকলেকে দিদি আর ঘুমো বাড়াচ্ছে না পকলে। টাটা টাটা পকলে, গুড নাইট, গুড নাইট পকলে, গুড নাইট, চলো টাটা, বাই বাই, গুড নাইট।